আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে জানাবো শবনম বুবলির জীবন হিস্ট্রি, জীবনে কত টাকা কামিয়েছেন, কীভাবে সিনেমায় আসলেন, বাংলা ভীষণ সংবাদ পাঠিকা থেকে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা শবনম বুবলি সম্পর্কে বিস্তারিত দেখে নিই। শবনম ইয়াসমিন বুবলি, তিনি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলা ভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। 2016 সালে বজগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। 2016 সালে বশগিরি চলচ্চিত্রের মাধ্যমে শামীম আহমেদ ব্রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপবিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপবিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার অবস্থানে বুবলিকে নির্বাচিত করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজ চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন সাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পেয়েছিল। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।